বাবা বিল্ডিং এর কাঠ। হ্যাঁ আচ্ছা, আজকে কার ঘর হবে জানো? ওই ওই যে সেই হোসেনের ভাই হাসান, ওই ওই যে ওই ওই লম্বা মানুষটা। আসসালামু আলাইকুম। প্রতিদিনই আমাদের এভাবেই কাজ শুরু হয়। যত কষ্টই হোক আমরা মনে ফুর্তি নিয়ে কাজ করার চেষ্টা করি। আজকে যাচ্ছি হাসানের ঘর নিয়ে। মনে আছে তো সেই হোসেনের বাড়িতে দুটো ঘর দেওয়া হয়েছে, ওই ঘর দিতে গিয়ে দেখে একেবারে সেম কপি। তার নাম হাসান, তারও একটা ঘর দরকার, কি আর করা, নিয়ে যাচ্ছি। যেহেতু পাশাপাশি হোসেনের ঘর হবে, হাসানের ঘর হবে না তা তো হবে না। যদি বা হোসেন পেয়েছে জোড়া ঘর, হাসান পাবে সিঙ্গেল ঘর। ঘর আমি দেবই। যারা মানিক ভাইয়ের এই চমৎকার ভিডিও দেখতে পছন্দ করেন তারা সঙ্গেই চলুন। কি রান্না বান্না হচ্ছে আজ? কিন্তু খাওয়ার জন্য দুপুরেই চলে এলাম। হ্যাঁ ভালো হচ্ছে, খুশি। হ্যাঁ কি রান্না হচ্ছে? যে সুন্দর আলু কুচি কুচি করে কাটতেছে, আলু ডাল, ডিম, আলু ডাল একেবারে। কেন পাতিলে নাই কি চাল? চাইলো আছে, খালি ডিম আলু আর ডাল খাওয়ালে তো হবে না, চাইলো লাগবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখি, তাড়াতাড়ি রান্না করেন। দর্শক, এই হচ্ছে হোসেনের ভাই হাসানের ঘর। কই বাবা বা কি সুন্দর, ঘরের মধ্যে নামাজ পড়তেছে। আচ্ছা পড়ুক, তাহলে কি অবস্থা? না বিষয়টা তা না, তোমরা যে এক বাড়িতে তিনটা ঘর দিতেছ আর আমার বাড়ি যে উমরা পাড়া ভাঙতেছে ঘরের জন্যে, হ্যাঁ আর কি করবে? সকালবেলা বাড়ির থেকে বাড়ানোর সময় যে অবস্থা, এখন তো আমার ফলান লাগবে। তুমি এক কাজ করো তো, আশেপাশে দেখো তো কোনো যে জঙ্গল আছে না, আমার জন্য একটা লাল সবুজের ঘর দিয়ে দাও, ওখানে যা ফলা থাকা লাগবে, নাহলে আমি আর বাড়ি থাকতে পারতেছি না। যে পাওয়ার উপযুক্ত সেটা যে গ্রাম কেনা হয়, পাওয়ার উপযুক্ত হলে তাকে দিতেই হবে। না আমার আমার একটা, আমি তো পাওয়ার উপযুক্ত হয়ে গেছি, আমি এখন অনাথ হয়ে গেছি, আমার বাড়ি থাকতে পারতেছি না। আপনি তো দিয়েই দেওয়া লাগবে। না যেহেতু আমি বাইরে থাকতে পারি না, ঘুম থেকে ওঠার পরে তো একই অবস্থা। আপনি যে জায়গায় দেওয়া যাবে ওই জায়গায় ঘর থেকে বাড়া দেবেন, ওখানেই লোক কাটিয়ে মারছে। বাবার গামি বাবার গামি বসবে না, খালি হুদো বাবার কথা বলে হবে না,
আমি কইছি তো আপনার মা আদর আমার হাতে বিয়ে দিয়ে দেন। আমার দাদি লাগো আমার দুটো দাদি আছে সুন্দর সুন্দর আছে দুটো নাতি না আপনার মা নাই নাতি দুটো দেন একবার জোড়া ধরে নিয়ে যাই তার দুটো নাতি আছে না তার মা আমার সাথে বিয়ে দেওয়ার কথা যেহেতু মরিয়া গেছে তার নাতি আছে দুটা তাহলে নাতির দুটো না হলে একটা আমার হাতে দিবি এই কন্ট্রাকে অন্য একটা ট্রিবল দিয়ে দাও আর আর একটা জাকিরের জন্য রেখে দিলাম ঠিক আছে পেঁয়াজ মরিচ আলু পটল লবণ তেল একটা তো ভুল হয়ে গেছে আপনার তো বউ নাই তাহলে এই যে প্যারাসুট তেল কেটে নিবি কথা হলো আমি কই যে আইনে এখন ফেরত লেওয়া লাগবে নাহি আচ্ছা লেও এটা তুমি লিবে আচ্ছা এই হাফানটা তুমি লেও তোমার বড় আব্বাক মাঝে মধ্যে একটু ডুব দেওয়া দিও ঠিক আছে ভুল জানি হয় না এই যে তেল সবই আছে এই দেখো এক করে এই যে ডাল আছে চালের বস্তা আছে সব কিছু আছে আচ্ছা তাহলে এই যে শোনো এদের তিন দিন আগে আবার আসবো লাচ্ছা সিমাই আবার কিছু বাজার আবার নুনকি একটা শাড়ি আবার একটা মোরগ এতদিন তো বিয়ে করছিলেন না খালি ঘরের অভাবে তাহলে এখন তার অভাব নাই ঘর হলে বাজারও আছে তাহলে এখন কি মেয়ে টিয়ে দেখবো একটা বিয়ে করার লেগে দেখি আচ্ছা ঠিক আছে তো দর্শক এই হচ্ছে হোসেন না ঠুকুরি হাসান হাসান এর আগে একটা ভিডিওতে দেখেছেন সেটা হচ্ছে হোসেন হোসেনের বাড়িতে একদিন এসে দেখে মনটা একেবারে খারাপ হয়ে গেছিল আমার এক বড় বোন অস্ট্রেলিয়া থেকে তার আর্থিক সহায়তায় যেহেতু হোসেনের ছেলের ঘরটাও নষ্ট ছিল যে কারণে আপার সহযোগিতায় তাকে দুটো ঘর টয়লেট এবং টিউবওয়েল যদিও টিউবওয়েলটা আমাদের দিতে পারিনি এখানে লেয়ার সমস্যা কদিন পরে এসে টিউবওয়েলটা দিয়ে যাব কারণ অত এলাকার কোনো টিউবওয়েলের পানি নেই যাই হোক ওইটা আমার বড় বোন যিনি অস্ট্রেলিয়াতে থাকে আবার কুলসুমাফা তার অর্থায়নে এর আগের যে ভিডিও অর্থাৎ হোসেনের বাড়ির ভিডিওটি দেখেছেন বাবা এবং সন্তানের দুটি ঘর চমৎকারভাবে সাজিয়ে দিয়েছি যাই হোক আর ওই ঘর দিতে এসে এনার বাড়ির পাশ দিয়ে যেতে হচ্ছিল আমাকে আটকাইছে যে আমার ঘর কই আমার ভাইকে দিবেন দুইটা আমাকে একটা দিবেন না তখন আমি খাতা খুঁজে খুঁজে দেখি যে আমাদের হারুন রশিদ ভাইয়ের একটা ঘরের টাকা আছে
না এটা এখানে দিয়ে দিই। এই যে এনার নাম হচ্ছে হাসান, হাসান আমার মনে হয় যে ভাইয়া আপনার টাকাটা আমি সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাতে পেরেছি। তো যাই হোক, হারিনার রশিদ ভাই একটা ভুল হয়ে গেল বোধ হয়, ওনার নাম প্রকাশে অনিচ্ছুক ছিল আমার মনে হয়। আচ্ছা যাই, বলছি তো বলছি, মাফ করে দিন। তো যাই হোক, আপনার টাকাটা আমি খুঁজে খুঁজে পাইলাম খাতাতে, ওইটাই এখানে দিয়েছি। চমৎকার একটা ঘর হয়েছে। এই যে আজকে আমার এক বড় বোনের করে টাকা ছিল, সেই টাকা দিয়ে বাজারও করে এনে দিছি। তাহলে ঠিক আছে, খুশি আছেন তো? আর কোনো আবদার নাই, মাশাল্লাহ, দোয়া করেন। যার টাকা দিয়ে এটা করছে তার জন্য বেশি বেশি করে দোয়া করেন। খুব রোদা তো থাকেনি, তেল নুন মশলা পাতি পেঁয়াজ মরিচ আদা রসুন সবই ঠিক আছে। আর ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, আমার ভাবি না আজকে আর দেখা করবো না, কারণ আপনার ভাইয়ের বাড়িতে আমি ঘর দিবার আছি, আপনার সাথে দেখা করবো আমি ফেসে গেছি, এখন ঘর দিলাম। আপনার ভাবি আবার কি কয়, অথবা আমি অন্য রাস্তা দিয়ে চলে যাই আজকে, আজকে আর দেখা করবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও চিত্র। এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন, এনার নাম হাসান, হাসান হোসেন দুই ভাই, প্রায় একই রকম দেখতে। এর আগে একটা ভিডিওতে দেখেছেন জোড়া ঘর দেওয়া একটা ভিডিও, মূলত সেই বাড়িতে ঘর দিতে এসেই এনার সঙ্গে পরিচয়, এনার সঙ্গে দেখা ঠিক পাশের বাড়ি। যাই হোক, এনারও আর্থিক অবস্থা একেবারে খারাপ, এনার স্ত্রী নেই, সন্তান নেই, আয় রুজির কেউ নেই, তার ঘরও নেই। এইখানে একটা ভাঙাচোরা ঘর ছিল, একপাশে ছাগল ভেড়া থাকতো আর একপাশে এনে থাকতো। যাই হোক, আমার ডায়েরি খুঁজে দেখলাম, আমার এক ভাই ঢাকা থেকে একটা ঘরের টাকা পাঠিয়ে দিয়েছেন আমাদের হারুন আর রশিদ ভাই। তো যাই হোক, তার টাকা দিয়ে এই ঘরটা সুসম্পন্ন করতে পেরেছি। ধন্যবাদ আমাদের হারুন আর রশিদ ভাই, আপনাকে আপনার টাকাটা আমি সযত্নে রেখে দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে আপনার টাকাটা দিয়ে এই অসহায় বৃদ্ধর একটা ঘর বানিয়ে দিই, যাই হোক করতে সক্ষম হয়েছি। দোয়া রইল আপনার জন্য, মহান পাক রাব্বুল আলামিন যেন আপনাকে দীর্ঘজীবী করেন, এরকম ভালো ভালো কাজে অংশ নিতে পারেন। আর আমার জন্য দোয়া চাচ্ছি যেন আমি সুস্থ থেকে এই সামাজিক কাজগুলো করে যেতে পারি। এই দোয়া আছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য, প্রাণ ভরা দোয়া এবং ভালোবাসা জানিয়ে, বিশেষ করে এই অসহায় পরিবারের জন্য বেশি বেশি দোয়া আছে। শেষ করছি আজকের আরেকটি ভিডিও চিত্রটি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।